হরে কৃষ্ণ। এখন আমাদের কাছে হরিকথা পরিবেশন করবেন সেই আমাদের পূজ্যপাদ, আমাদের গুরু ভাই, জ্যেষ্ঠ গুরু ভ্রাতা, আপনাদের এত অঞ্চলে উনি থাকেন খঞ্চিতে, তো সুদর্শন দাসাধিকারী প্রভু, তিনি কিছু সময় আপনাদের কাছে হরিকথা পরিবেশন করবেন। সংসার করতে নিষেধ নাই, যে কোনো জায়গাতে থাকুন হরিভজন করবেন, এটাই হচ্ছে উদ্দেশ্য। চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাই বজে, সকর্ম করিয়াও সে রৌরবি পরিমজে। সংসারটা দোষ নয় তো, দোষ হচ্ছে হরিভজন না করাটাই দোষ। এটা করবেন তাহলে আর কোনো সংসারে দোষ থাকবে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যিনি যিনি বলেছেন সংসার করবো কিনা, সংসার করতে তো শাস্ত্রে নিষেধ করেননি। আপনারা কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়েছেন, তার মধ্যে বলেছেন সংসারে আমরা এসেছি কি জানেন, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার। হ্যাঁ, সংসার করতে তো না করেননি, কৃষ্ণের সংসার করতে বলেছে। আমরা তো গরু গাধর ছাগল ভেড়ার মতো সংসার করছি, ওই রকম তো নয়, আমরা কৃষ্ণের সংসার করবো। শাস্ত্রে যেটা বলেছেন কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। হ্যাঁ, অনাচার অনাচার ছেড়ে তুমি সংসার করো, কোনো দোষাবহ নয় ভাই, সংসার করো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি বন্দনা বন্দনা করতে জানি না, আমার ভাই আমার গুরুপাদ প্রভু বন্দনা করেই দিয়েছেন। কেমন আমার হয়ে আমার গুরুদেব বন্দনা করে দিয়েছেন। বন্দনা মানে যাতে আমাদের বন্ধনটা মুক্ত হয়, সেই অ্যাপ্লিকেশনটা মানে দরখাস্তটা আমার গুরুপাদ পদ্মের কাছে এবং গুরুপাদ পদ্মের যিনি উপাস্য দেবতা শ্রী রাধা গোবিন্দ দেব তার কাছে পৌঁছে দিয়েছেন। আমাকে নতুন করে দরখাস্ত লিখতে হবে না। কেমন তবে আপনাদের কাছে আমি একটা বিস্ময়কর কথা বলি। বিস্ময়কর কথা হলো এই, আপনারা নবদ্বীপ দেবানন্দ গৌড়ীয় মঠে গেছেন, আপনারা দেবানন্দ গৌড়ীয় মঠকে দেখেছেন, গৌড়ীয় বেদান্ত সমিতির নাম শুনেছেন, কিন্তু এটা কি বস্তু এটা আপনাদের সকলকার মনে হয় জানাটা হয় না। আমি এখন ওই ওখানে স্কুল আছে, কলেজ আছে আর ইউনিভার্সিটি আছে। আমি এখন ইপি স্কুলের ছাত্র, আর আবার এখানে যারা সাধুরা আছেন এরা এমএ পাস তো করেছেই আর ধর্ম বিষয়ে ডক্টরেট করেছেন। এখন কি বললাম আবার কথাটা শুনতে একটু ভালো ভালো লাগবে না, কেন উনারা সব সব পরমান্ন আর সেই কত ভালো ভালো জিনিস পরিবেশন করলেন, আমার বালতিতে এখন শুক্তার বালতিতে শুক্তার জমে আছে, আমি ওটা কি করি। ম্যানেজারবাবু বললেন তুমি শুক্তাটা পরিবেশন করে দিয়েছো, শুক্ত কেউ খাবে? আপনারা না খান, ওখানে প্রসাদ দেওয়ার একটু দেরি আছে, এই সময়টাকে যাতে কাটাতে হয়। এবং আপনাদের কাছে একটা বিস্ময়কর বস্তু আমাকে তুলে ধরলেন, এটা মহারাজের কৌশল, এরা বড় পণ্ডিত, বুঝতে পারছেন তো, পারমার্থিক জগতে তো বিশাল পণ্ডিত, এবং আপনাদের জগতে যারা এম এ টেমে ইত্যাদি ইত্যাদি কত সাবজেক্ট পাস করেছেন ওনাদের কাছে ঘোল খেতে হয় তাদেরকে। নিয়ে আসুন, পরীক্ষা করুন, ব্যাস। এখন মানে আমার তো খুব হাসিও পাচ্ছে, বোকা লোকের হাসি, বুঝতে পারছেন তো। আমি ফাইভের ছাত্র, আমাকে একটা সাবজেক্ট দিলেন ডিলিটের, ধর্ম সম্পর্কে ডিলিটের একটা সাবজেক্ট ডিসকাশন করার জন্য, তা আমি ওটা কী করে পারবো বলুন, আপনারাই বলুন। আর বুঝতে পারছেন তো, দেখুন সাধুরা কেমন আর আমি কেমন, আমার সাদা কাপড় ধুতি পাঞ্জাবি পরা, যদিও মাথা একটা এরকম, আর আমি আপনার মতন সংসারে পড়ে থাকি সবসময়। কালে ভবিষ্যতে কেউ ডাকলে তাদের সঙ্গে একটু মজা করে করে হরি কথা বলি, এই আমার স্বভাব। আর এনারা নিত্যই হরি চর্বণ করছে, বুঝতে পারছেন, আর আমাকে এইখানে দাঁড় করে দিলেন, এটা কীরকম একটা, আমার খুব একটা কীরকম কীরকম মনে হচ্ছে। তবে একটা ছোট্ট একটা আশাও আছে আমার, আশাটা হলো এই, মুকাং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যত কৃপত মহং শক্তি তো উনি যোগাবেন, বদ্ধ জীবের শক্তি নাই,
শক্তিমানের স্পর্শে থাকলে তবে সেও কি শক্তি পায়। আমরা প্রাকৃতিক জগতের বিজ্ঞানের একটা ম্যাগনেটের কথা জানি সকলে। এখন সব জায়গায় এই যে মেশিন চলছে, এর মধ্যে ম্যাগনেট আছে। ম্যাগনেট মানে চুম্বক। এই চুম্বকের সঙ্গে যদি সত্যি সত্যি একটা সাধারণ লোহা তার সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে কিছুক্ষণ থাকে, ওই সাধারণ লোহাটার মধ্যেও চুম্বক শক্তিটা এসে যায়, আসে না? হ্যাঁ কি না বলুন আপনারা। মায়েরা হয়তো বলতে পারবেন না, বাবারা যারা সবসময় ইলেকট্রিক নিয়ে ফুটুমুটু করে তারা বলতে পারবে। তাহলে সেই শক্তিটা উনি দিলে পর তাহলে আমি আপনাদের কাছে এই দু চার কথা বলে আপনার সময়টাকে একটু মানে কনভার্সেশন করবো, আর তখন কে খাবারটা তৈরি হয়ে যাবে, ব্যাস। তাই গৌরব প্রেমানন্দে বলে লাইনে বসে যাব। এখন আজকের বিষয়বস্তুটা খুব কঠিন, বিশেষ করে নামের মাহাত্মটাকে বোঝানো এত কঠিন হয়ে গেছে। কেন কঠিন হয়ে গেছে? আউল বাউল কর্তা ভোজা নেড়া দরবেশাই অতিবাড়ি চূড়াধারি স্মার্ত দাদগোসাই সহজিয়া সখীবেকি গৌরাঙ্গ নাগরী। মহাপ্রভুর একজন ভক্ত বলছেন এইসব সঙ্গ না করতে বলছেন, মানে এরাই তো গোলমাল করে দিচ্ছে সব। সেই জন্য আমার গুরুপাদ মন্ডল একটু হুঁশিয়ার দিয়েছেন, আপনারা ঠিক বুঝতে পারেন। রূপ গোস্বামী পাদে একটা শ্লোক বলেছেন, তত দুঃসঙ্গম উৎসৃজ্য সৎসঙ্গ সজ্জতে বুদ্ধিমান সন্ত এবস্য ছিন্দন্তি মনোব্যাসাঙ্গ মুক্তি ভি। সাধুই একমাত্র আপনাদের এই সংসারের নির্যাতন থেকে রক্ষা করতে পারে। আর যারা সাধুর বেশধারী সাধু নয়, ওই আবার একটু মহারাজজি বললেন একটু এদিক ওদিক করেন মানে মুখের আর কি রুচি মতন করেন, তারা তো সাধু নয়। সাধু কে? সেই প্রশ্নটা একসময় আমাদের উদ্ধবজি অর্থাৎ কৃষ্ণের মন্ত্রী উদ্ধবজি বৃহস্পতির মন্ত্রশিষ্য, তিনি একদিন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন। হ্যাঁ, তিনি বলছেন সাধুনাং হৃদয়ং মধ্যম, সাধুনাং হৃদয়ন্তহম। আরে তুমি যে বলছো তোমার আবার সাধু আবার কে? কীরকম সাধু, কী ব্যাপার? ছোট্ট করে তুমি পণ্ডিত তো, তাকে ছোট্ট উত্তর দিয়েছেন, বেশি বড় উত্তর দেন। কি উত্তরটা দিলেন? য সাধয়তি মান নিত্যম স এব সাধু। সাধুর কালার বিচার নাই, শরীরের বিচার নাই, অঙ্গের বিচার নাই, জাতির বিচার নাই, বুঝতে পারছেন, বুদ্ধির বিচার নাই। তিনি আমাকে নিত্যই জিনিস আবার সাধন করে, যিনি নিত্যই সাধন করেন স এব সাধু, সেই সাধু। আর আমার পূজনীয় বৈষ্ণব সাধু এরা সবসময় ওই সাধু নিয়েই তো থাকে, ভগবানকে নিয়েই তো থাকে। ভগবানের কথা মানেই ভগবানের সেবা করা, ভগবানের চিন্তা করা মানেই ভগবানের সেবা করা। আমরা অনেকে মনে করি, বিশেষ করে একটা সহজিয়া গোষ্ঠী আমার আছে এখানে, এই পূর্ব মেদিনীপুরে এবং পশ্চিম মেদিনীপুরে সহজিয়া গোষ্ঠী একটি আছে, ওরা কী করে জানেন? ভালো করে বুঝুন, বলে কি এই হরিনামটা জোরে কীর্তন করতে নেই, এটাকে গোপনে করতে হয়। আমি এই কয়েকদিন আগে গেছিলাম ওই সঙ্গে, আমার হরিনামটা থাকে, হরিনাম করতে করতে আমি রাস্তাতেও ঘুরে বেড়াই, সব জায়গায় আমার হরিনামটা থাকে। সে আমাকে বলল, প্রভু শুনুন কি, আচ্ছা আমি লোকের কাছে শুনছি হরিনাম নাকি লুকিয়ে করতে হয়। আমরা, আপনি লোকের কাছে শুনেছেন, লোকটা তো পোপ, সাধুর কাছে শুনুন। সাধু সঙ্গ করবেন না, লোকের সঙ্গ করবেন, তাহলে আপনি আসল বিস্তার জানবেন কেমন করে। হরিনাম যত পারো উচ্চস্বরে কীর্তন করো, হরে নাম হরে নাম হরে নামই কেবলম কলৌ নাস্তে বো নাস্তে বো নাস্তে বো গতিরোত্থা। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়াসবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলাইতে বিধি নাহি আর, কি ভোজনে কি শয়নে কিবা জাগরণে, অহর বিষ চিন্ত কৃষ্ণ বলহ বদনে, পশু পাখি কি দাদি বলিতে না পারে, শুনিলাই হরিনাম তারা সব তরে। অতএব উচ্চ করি কীর্তন করিলে শত গুণ ফল পায় সর্বশাস্ত্রে বলে। সিদ্ধান্ত জানতে হবে তো। আবার গুরু ভাই এইটুকু বলি, প্রীতির সম্পর্ক আছে আপনাদের আমাদের সঙ্গে, যে প্রীতির সম্পর্ক ওটা ফালতু, আর আবার গুরু ভাইদের সঙ্গে আমার যে সম্পর্কটা আছে
দেখলেন তো, বুঝতে তো পারছেন এরা সাধু, আমি সাধু নয়, আমি যদি গুরু ভাই সেই জন্য আমাকে পাশে বসিয়েছেন। এই সম্প্রীতি, এই সম্প্রীতি আপনাদের আছে? নাই নাই নাই। যাক, আমি সময় আপনার মনে হয় রান্না হয়ে যাচ্ছে,